নেওয়ার সময় জোরে কো, ও আবার চিন্তা করে যে এই ভাত যদি উসাগুনে নেই তাহলে তো টাউল নিলে টাউল পড়ে যাবে। ও আবার ভাতের মাঝামাঝি জায়গায় পক্ষীর বাসা যেরকম পাখির বাসা, পাখির বাসার মতো একটু গর্ত করি না যাতে টাউলটা পক্ষীর বাসা কষ্ট পক্ষীর বাসা আচ্ছা যাতে টাউলটা ঘলি পড়ি না যায়। আর যদি পড়ি যায় তাহলে বাদাম দিয়ে বাদাম খাইয়ে তাহলে আবার সে ভাত দিয়ে সে ফাইন করে সুন্দর করে। এখন ওই যে বলেছিলাম দোস্ত ওই ধান চাউলের ভিতর পোকা থাকে কথাটা ঠিক আছে। এখন ওই ডাউল একাধিক মূলা ভাসতেছে ঠিক আছে কথা ঠিক আছে। এখন একাধিক যদি জাম পড়ে যায় আরেক ধাপ আগে গেলে পর আরেক ডেকসি আছে ওখানে একই ধরনের তরকারি আরেকজন বসে আছে ধরে জান্নাতের খাবার দিচ্ছে ডাউল নিল। নেওয়ার পরে এখন সুন্দর ওই যে মাছের হাট দেখেছো না, মাছের হাট ওই যে বাঁধানো থাকে উপর উঁচা করে বাঁধানো থাকে ওই মাছের হাটের মতো উঁচা মানে লাইন ধরে বসার মতো সিস্টেম আছে, যাই প্লেটটা আস্তে করে থুই এরকম ভাবে থুয়ে এরম ভাবে তো আর বসতে পারে না ঠিক আছে, এরম ভাবে বসা লাগে এরম ভাবে বসে খাই আরামে খাই। ওই যে দোস্ত কইছিলাম পোকা পোকা ওই পোকা দেখবি যে ডাউলে পারে এমন ভাবে ভাসতেছে মনে হচ্ছে ডাউলের দানা কথা ঠিক আছে। এখন